ভারতীয় ক্রিকেট বোর্ড যেন আইসিসির দুগ্ধপোষ্য সন্তান, তাদের ভুলটা চোখ এড়ায় অনায়াসেই, দেখেও যেন না দেখার জোর ইচ্ছা। টিম ইন্ডিয়া জিতলেই জিতে যায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি, তবে ব্যাপারটা কি আসলেই তাই বোঝা যায় বিতর্কিত ম্যাচগুলোর দিকে নজর দিলেই। 2015 ওয়ানডে বিশ্বকাপে মেলবোর্নের নোবল কাণ্ডের পর আবারও চর্চায় বাংলাদেশ ভারত ম্যাচ। সুপার টুয়েলভের ম্যাচ শেষে বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল দুটো বিষয়, প্রথমত বিরাটের ফেক ফিল্ডিং, দ্বিতীয়ত ভেজা মাঠে টাইগারদের খেলতে বাধ্য করা। দিন শেষে 5 রানের আক্ষেপে পড়ছে টিম টাইগার্স। সপ্তম ওভারে বিরাটের হাতে বল না থাকতেও বল থ্রো করার ভঙ্গি করেছিলেন তিনি। বিষয়টি কারো কাছে পার্ট অব গেম, তো কারো কাছে হেরে যাওয়ার অজুহাত মাত্র, ঠিক নাচ না জানলে উঠোন বাঁকার মতোই। ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হর্ষা ভোগলে বলেছেন, অজুহাত খুঁজলে নাকি বড় হওয়া যায় না। অন্যদিকে ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার কাছে ফেক ফিল্ডিং এর অভিযোগ যথার্থই ছিল। আম্পায়াররা যদি ব্যাপারটি লক্ষ্য করতেন তবে জরিমানা হিসেবে 5 রান পেত বাংলা। হার জিতের ঊর্ধ্বে গিয়ে দেখলে মানতেই হবে ফেয়ার গেমে হয়েছে ক্লিয়ার আনফেয়ার। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলছেন, ভারতের পক্ষপাতিত্ব করছে আইসিসি, বিরাটদের সেমিতে তোলার দায়িত্ব নিয়েছে আম্পায়াররা। ভারত পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই ছিল বাংলাদেশ ভারত ম্যাচের দায়িত্বে, ক্রিকেট বিশ্ব জানে তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন, এমনটাই দাবি করছেন শহীদ আফ্রিদি। অবশেষে সকল সমালোচনার জবাবে মুখ খুললেন বিসিসিআইর প্রেসিডেন্ট রজার বিনি। শহীদ আফ্রিদির মন্তব্যে তিনি বলেন, এভাবে বলা ঠিক হয়নি, আইসিসি আমাদের পক্ষ নেয় বলে মনে করি না, সবাইকে সমান চোখেই দেখা হয়, তাই ওই অভিযোগের কোনো জায়গাই নেই। অন্য দলগুলোর চেয়ে আমরা কি বেশি পেয়ে থাকি? ভারত ক্রিকেটের বড় শক্তি হতে পারে, কিন্তু সবাইকেই সমান চোখে দেখা হয়। সত্যি যদি এক চোখে দেখত আইসিসি, তবে বাংলাদেশকে নামতে হতো না ভেজা মাঠে, সহজ হতো সেমিতে খেলার যাত্রা। রুকাইয়া রাত্রি 71।